এই আজ মনে হয় আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে, কাউকে তো দেখছি না রাস্তায়। এখানটা আবার কি পড়ে আছে, শুকে দেখি একটু কেমন গন্ধ। এদিক ওদিক কাউকেই তো কিছু দেখতে পাচ্ছি না বাবা, কেউ কি বেরোয়নি নাকি? দূর বাবা, সব গেল কোথায়? আমি কি আজকে তাহলে তাড়াতাড়ি চলে এসেছি নাকি? কিছুই তো বুঝতে পারছি না, কাউকেই তো দেখতে পাচ্ছি না। দূর, ভাবলাম মর্নিং ওয়াকে এসে একটু আড্ডাবাজি করে বাড়ি গিয়ে গিন্নির হাতে চা খাবো, তো কেউ তো আসেনি। তো যাই বাড়ি, ফিরে যাই একা একা, কি আর করবো, চলেই যাই বাড়ি। আজ তো ইংলিশ পরীক্ষা, কে জানে মেয়েটা আমার আমরেলা বানানটা ঠিক করে লিখতে পারলো কি না। এত করে শেখালাম AMREELA আমরেলা, কে জানে ঠিক করে লিখতে পারবে কি না। হোয়াটসঅ্যাপে মেসেজটা তো ভালোই লিখতে পারে ইংলিশে, কে জানে পরীক্ষার খাতায় ঠিক মতো লিখতে পারবে কি না। খুব চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। কি গো শুনছো, এক কাপ চা দাও, আর তো থাকতে পারছি না চিন্তায়। মেয়েটা যে কী করে পরীক্ষা দেবে, ঠিক মতো পরীক্ষা দিতে পারবে কি না, সে চিন্তাতেই তো আমার ঘুম উড়ে যাচ্ছে। এ বাবা, আমার খাবারের থালাটা কোথায় গেল রে বাবা, কোথায় দিয়ে গেল ছেলেটা? কে জানে কোথায় রেখে গেল, আমি তো খুঁজেই পাচ্ছি না। দূর, এইদিকে না, ওইদিকেও তো নেই, এইদিকটা একবার দেখি। না না না, এইদিকেও তো নেই, কোথায় দিল রে ভাই? আমার তো খিদে পায় নাকি, খিদের সময় যদি খাবার না পাই। এই তো পেয়ে গেছি থালা, দেখো খাবার দিয়েছে, দেখো সেই একই খাবার, রোজ 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 এই একই খাবার। একটু ভালো মন্দ কিছু দিতে পারে না, নিজেরা তো দাদা কত কিছু রান্না করে খাস, তোর বাবা তো তোকে কত কিছু রান্না করে করে খাওয়ায়, উপরে বসে তো আমরা সবই গন্ধ পাই, নিজে আমাকে কিছু দেয় না। দেখো এখানে একটা তুলসীর ডাল দিয়েছে, সেটাও তুলসি পাতা নেই। আমি খাবারটা কি সকালবেলায় আমার খিদে পায় না? দূর, আমি এই সুরকির ওপরে বসেই থাকি, এই সুরকিও আমার আর খেতে ইচ্ছে করে না, একই খাবার রোজ দেয়।